ক্যাটাগরি বেস প্রাইস মোটা 18 লক্ষ টাকা। তাকে ঘিরে টানাটানি হওয়া তো দূরের কথা, ড্রাফটে অনুষ্ঠানে কেউ আগ্রহ দেখায়নি। অথচ মুনিম শাহরিয়ারের ভাগ্যটা এমন হওয়ার কথা ছিল না। সর্বশেষ যে টি টোয়েন্টি আসর হয়ে দেশের গরুয়া অঙ্গনে তার অন্যতম বার পারফরমেন্স ছিলেন তিনি। সেই দিক থেকে অন্তত একটা দল জুটে যাওয়ার কথা। টি টোয়েন্টি ফরম্যাটে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তিনি রানের পোয়ারা ছুটিয়েছিলেন আবাহনীর মতো দলের হয়ে, যেখানে আগে থেকে ওপেনার হিসেবে ছিলেন লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ। 14 ম্যাচে 350 এর উপরে রান, 30 এর মতো গড়, 2টি হাফ সেঞ্চুরি, স্ট্রাইক রেট প্রায় 150, পারফেক্ট টি টোয়েন্টি প্যাকেজ। অথচ সেই মুনির শাহরিয়ার বিপিএল এ আলোচনার বাইরে কেন? বিপিএল এর টিম ম্যানেজমেন্টগুলো কি বুঝে দল বানায় প্রশ্ন উঠতেই পারে। তবে মুনিম শেষ অবধি দল পেয়েছিলেন, ড্রাফটের বাইরে থেকে পরে তাকে দলে নেয় সাকিব আল হাসানের দল পরশুন বরিশাল। সেটাও হয়তো দলে কালেক মাহমুদ সুজন না থাকলে হতো না, কিন্তু তারকাবহুল বরিশাল দলের একাদশে জায়গা পাওয়া কি এত সহজ? মুনিমের জন্য দল পাওয়ার পরের কাজটা একটু কঠিনই ছিল। দলে নাজমুল হোসেন শান্ত কিংবা তৌহিদ হৃদয়ের মতো টপ অর্ডার ব্যাটসম্যান আছেন। বিদেশি হিসেবে আসা ক্রিস গেলও নেলসন ডিকওয়ালা মূলত ওপেনার। এখানেই শেষ নয়, অধিনায়ক সাকিব আবার টুর্নামেন্টের শুরু থেকেই ব্যস্ত নানা পরীক্ষা নিরীক্ষায়। কখনো সৈকত আলী, কখনো জ্যাক লিন্টন, কখনো বা ডুয়েন ব্রাভোকে দিয়ে ওপেন করান তিনি। মুনির শাহরিয়ারের সুযোগটা হয় একটু দেরিতেই। চট্টগ্রামের মাটিতে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলতে নেমে করলেন মোটা 1 রান, ছোট্ট জ্বরটা জমা করে রাখলেন সিলেটের জন্য। সিলেটের সবুজের মাঠে দেখা গেল মুনিমের আসল চেহারা। 25 বলের ইনিংসটাও তিনি ব্যাট করেছেন 150 স্ট্রাইক রেটে। 45 রানের ইনিংসে ছিল 4টি চার ও 3টি ছক্কা। না খুব একটা হাতি ঘোড়া তিনি মেরে পেলেননি, তবে অন্তত তার মতো ব্যাটসম্যানের বিপিএল এর ড্রাফটে অবিকৃত থাকা যে ভুল সেটা অন্তত এখন প্রমাণিত। কে এই মুনিম শাহরিয়ার এখন নিশ্চয় এমন প্রশ্ন করা অবান্তর, তবে তার সংগ্রামের গল্পটা বলা দরকার। এক কথায় বললে বলতে হয় মুনিম হলেন ক্রিকেটের স্বর্ণজয়ী ময়মনসিং থেকে উঠে আসা একজন তরুণ তুর্কি। ঢাকায় ক্রিকেট নিয়ে সংগ্রাম চালাতে থাকা এক স্বপ্নবাস এবং দারুণ এক স্বপ্নের পেছনে ছুটে এক ওপেনার। আপাতত স্বপ্নটা তার আবার ডানা মেলেছে। মুনিমের এই স্বপ্নের শুরু ময়মনসিংহের নয়াপাড়া থেকে। মেডিকেল কলেজের উল্টা দিকের এই এলাকায় জন্ম ও বেড়ে ওঠা তার। বাবা একটি বেসরকারি বীমা কোম্পানির চাকরিজীবী ছিলেন। শুরুতে বাবার কাছ থেকে ক্রিকেটার হওয়ার অনুপ্রেরণা পেলেন। মুনিম তখন টিভিতে আর মাঠে খেলা দেখে ক্রিকেটের প্রেমে মজে গেছেন। বাবা ব্যাট বল এনে দেন, মুনিম ব্যাটিং শুরু করে দেন। এমনকি যেই মার্কেট থেকে ব্যাট কেনা হয় সেই মার্কেটে দাঁড়িয়েও মুনিম ব্যাটিং করেন। কিন্তু বলার বাহুল্য যে বাবা মায়ের এই প্রশ্নই লম্বা সময় থাকেনি। ছেলে পড়ালেখা পাকি দিয়ে ক্রিকেটার হোক এমনটা আশা করেনি বাবা, তিনি চেয়েছিলেন পড়াশোনাই হোক। ফলে মুনিম বিকল্প পথ বেছে নিলেন, স্কুল পালিয়ে মাঠে গিয়ে খেলা শুরু করলেন। কোনো ক্রমে লুকিয়ে লুকিয়ে ক্রিকেট কিট জোগাড় করা শুরু করলেন। ওই সময়ে তাকে কোচিং করিয়েছেন হাবিবুর রহমান অলক। অলকের একজন শিষ্যকে আপনারা চেনেন, তিনি হলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া প্রয়াস হায়াতুল ইসলাম হান্নান ও জাকির হোসেনের কাছেও ট্রেনিং করেছেন মুনিম। মুনিম এই পর্যায়ে ব্রেকটা পেলেন বিভাগীয় অনূর্ধ্ব 16 দল খেলার বেতর দিয়ে। এখানে ভালো করায় তার ঢাকায় এসে খেলার স্বপ্ন তৈরি হলো। বাড়িতে রীতিমতো লড়াই করে চলে এলেন ঢাকায় তৃতীয় বিভাগ ক্রিকেট খেলতে। এখানে 2 বছর শ্যামল বাংলা বলে একটা দলে খেললেন, তারপর প্রথম বিভাগীয় সিসিএস। 2017 সালে গাজী গ্রুপের হয়ে প্রিমিয়ারে অভিষেক হলো। মজার ব্যাপার হলো এই আবাহনীর বিপক্ষে প্রিমিয়ার অভিষেক হয়েছিল তার, সেই আবাহনী থেকে তিনি বিপিএলে। এবার এই যাত্রাটা লম্বা হোক, জাতীয় দলের টি টোয়েন্টি ফরম্যাটে ওপেনারের নিদারুণ অভাব। কে জানে হয়তো এই অভাবটাই দূর হতে পারে মুনিমের ব্যাটে।